আলহামদুলিল্লাহ আদনানকে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ আমাদের সেই তোহা আদনান ভাই, যাকে দীর্ঘ 8 দিন যাবত পর্যন্ত মানুষ খুঁজতেছিল, যিনি নিখোঁজ ছিলেন আমাদের মাঝ থেকে, এবং আমরা সকলেই প্রতিবাদের ঝড় তুলে দিয়েছিলাম, বিশেষ করে যখন তার লোকেশন বের করে ফেলেছে যে তিনি কোথায় গুম হয়েছেন। তারপর থেকেই তাকে পাওয়া গেছে, অর্থাৎ জুমার নামাজের পরে তাকে পাওয়া গেছে। আবু তোহা মোহাম্মদ আদনান ভাই ফিরেছেন নিজ বাসায়, গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতালিয়া থানার পুলিশ মোহাম্মদ ওসি এবং অনেক টিভি চ্যানেল সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এটা কিন্তু নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি তার শ্বশুর বাড়িতে আছেন, এবং যেহেতু তিনি সবেমাত্র তার সন্ধান পাওয়া গেছে, সুতরাং এই মুহূর্তে তার কোনো ভিডিও করা সম্পূর্ণ নিষেধ রয়েছে। বিশেষ করে এখানে অনেক প্রক্রিয়া বাকি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আস্তে আস্তে সমস্ত প্রসেসিংগুলো আপনারা পাবেন। তাকে যে উদ্ধার করা হয়েছে তার কিছু স্ক্রিনশট এবং তার সামান্য আরও একটি ভিডিও চিত্র আছে, সেটাও একটু দেখে নেন। আলহামদুলিল্লাহ আদনানকে পাওয়া গেছে। বিশেষ করে যখন তোহা আদনান ভাই গায়েব হয়ে গেছেন, গুম হয়ে গিয়েছেন, সকলে যখন তাকে নিয়ে প্রতিবাদ করতেছিল যে তিনি কোথায় আছেন, বিশেষ করে প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন প্রশাসনের মানুষও তাকে খুঁজতেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যখন আমরা একটা বিষয় জানতে পারি যে তিনি কোথায় আছেন এবং লাস্ট কোথায় সর্বশেষ তার লোকেশন ট্র্যাকিং হয়েছিল এবং ট্র্যাকিংয়ের যে বিষয়টা জানা গেছে আমরা সব হুবহু একটু পড়ে শোনাচ্ছি। আমাদের সাথে তোহা আদনানের পরিবার ও তার আইটি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ হয়, তাদের কাছ থেকে আদনানের জিমেল ও অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমগুলো প্রবেশ গোপন নাম্বার থাকার বদৌলতে ফোন ট্র্যাকিং দিয়ে সব শেষ লোকেশন ট্র্যাক করতে সমর্থ হয়। সেই মোতাবেক আদনানের সর্বশেষ মোবাইল লোকেশন বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা DGFI এর প্রধান অফিসের লোকেশন দেখানো হয়েছে। তার মানে এটা কিন্তু বোঝাই যাচ্ছে সেসব ট্র্যাকিং স্ক্রিনশট আমাদের কাছে রক্ষিত আছে, এবং আইটি এক্সপার্টদের সাথে গত 2 দিন যাবৎ বারংবার কথা বলে নিশ্চিত হয়েছি। সরকার ও গোয়েন্দা সংস্থার সাহায্যার্থে স্ক্রিনশটটি আমরা সবার কাছে এখানে শেয়ার করলাম। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য গোয়েন্দা সংস্থাদের সহযোগিতা কামনা করেছে আদনানের পরিবার। আগামীকাল আইটি এক্সপার্ট সদস্যগণ আমাদের সাথে শ্রোতে উপস্থিত থাকবেন, দেখার অনুরোধ রইল। আর এই লাইভ টক শোটি ফেস দ্য পিপুলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রচারিত হবে, অবশ্যই সেটা দেখবেন, এবং বিশেষ করে আদনান সাহেব নিজেও লাইভে আসতে পারেন এবং তিনি যে তথ্যগুলো দিবেন, কিভাবে তিনি গুম হয়েছেন, কাদের কাছে ছিলেন, তাকে কিভাবে রাখা হয়েছে, এগুলো সমস্ত কিছু ফাঁস হবে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ধৈর্য ধরে, এবং আপনাদের এই ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করে পাঠিয়ে দিবেন, যাতে আদনান ভাই যে আদনান ভাইয়ের জন্য যারা কান্নাকাটি করছে, যাদের অন্তর ব্যথিত হয়েছে, তারা একটু হলেও সান্ত্বনা পাবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।